আশা করি সবাই ভালো আছেন বহুদিন পরে আপনাদের সামনে এলাম আপনাদের কৌতূহল মেটানোর জন্য এটা হচ্ছে আজকের ভিডিওটি হবে যৌন রোগের যে কোনো সমস্যা বা বীর্যস্খলন শুক্র যার ধাতু দুর্বল শরীর অস মানে নিস্তেজ মেরে গেছে হ্যাঁ এইসব কারণের জন্য আমরা একটা ঔষধ তৈরি করব এবং ঔষধটা কি কি দিয়ে প্রয়োগ করলে এবং সহজ উপায়ে যাতে আপনারা করতে পারেন ঘরে বসেই এই ওষুধগুলো পাওয়া যায় বেনিতি দোকানে গাছগাছড়া এবং প্রত্যেকটি ঔষধ একই পরিমাণে নিতে হয় মাত্র তিনটে ঔষধ এবারে ঔষধগুলো ওষুধগুলোর রূপটি কেমন সেটা দেখাচ্ছি এই চূর্ণগুলা এখানে এখানে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শিমুল মূল এই শিমুল মূলটা শুকনা অবস্থায় এই এই রকম হয় পাউডার এটা আমরা গুঁড়ো করে নিয়েছি বা গুঁড়ো পাওয়া যায় বাজারে হ্যাঁ এটা হলো শিমুল মূল চূর্ণ হ্যাঁ আর তারপর একটা হচ্ছে অশ্বগন্ধা আমরা দেখিয়ে দেবো অশ্বগন্ধা কেমন হয় এই পাউডারটা এমন হয় এটা হলো অশ্বগন্ধা এই অশ্বগন্ধা চূর্ণটি এটাও বাজারে কিনতে পাওয়া যায় হ্যাঁ ওই বেনিতি দোকানে আর এটা হলো কাবাব চিনি হ্যাঁ এটা দেখতে কিছুটা আপনার গোলমরিচের মতো কিন্তু একটু সামান্য একটা লেজ মতো আছে একটা বোঁটা হ্যাঁ আর এটা হচ্ছে চিনি এই চিনিগুলো নিশ্চয়ই আপনি চিনতে পারবেন এই চিনি বাড়িতে বাড়ির চিনি আর কি আর এটা হলো আমরা খেজুরের গুঁড়া করে রেখেছি শুকনা খেজুর আর এটা হলো দুধ এখন আমরা হচ্ছে এই তিনটে উপাদান একটা শিমল এটা হলো অশ্বগন্ধা এবং কাবার চিনি এই তিনটা আমরা একসাথে মিশ এই তিনটা আমরা এখন মিশ্রণ করে নেব যেহেতু বাড়িতে ব্লিন্ডার আছে হ্যাঁ ব্লিন্ডারে মিশ্রণ করে নিতে বা আপনারা একসাথে মিশিয়ে চামচের সাথে মিশ্রণ করতে পারেন মানে সম পরিমাণ মিশ্রণ এটা যদি পঞ্চাশ গ্রাম হয় তিনটেই পঞ্চাশ গ্রাম হবে কিন্তু হ্যাঁ যদি বিশ গ্রাম হয় বিশ গ্রাম করে এই সমপরিমাণ হতে হবে তিনটে উপাদানই এই তিনটি উপাদান একসাথে মিশ্রণ করে যখন মিক্সিং করে খাওয়া লাগবে তো খাওয়ানো কিরকম পদ্ধতি সেটাও বলে দেবো এবারে আমরা সেই চূর্ণগুলো বিলিন্ডারে মিক্সচার করবো হ্যাঁ এটা হলো ছিমুল মূল এটা আমরা দিয়ে দিচ্ছি এর ভিতরে এটা হলো অশ্বগন্ধা এটা কাবাব চিনি এগুলো গোড়া পাউডার করাই আছে আমরা হচ্ছে একত্রিত মিক্সিং করছি মানে একসাথে সুন্দর করে মেশানোর জন্য যাতে আর খাওয়ার সময় সুবিধা হয় এই জন্য মিক্সিং করছি এটাকে ডেকে দিচ্ছি এখন আমরা হচ্ছে এটা খাওয়ার পদ্ধতি বলেছিলাম এই মিক্সিংটা তৈরি হলো তিনটা উপাদান হ্যাঁ অশ্বগন্ধা শিমুল মূল আর কাবাব চিনি এটা সম পরিমাণে মিশ্রণ করে আমরা একটা কোটাতে রেখে দিলাম খাওয়ার সময় যাতে সুবিধা হয় এটা হচ্ছে পূর্ণ বয়স্ক মানুষের জন্যে বা যৌবন প্রাপ্ত বয়স থেকে সতেরো আঠারো বছর বয়স থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সবার যে কোনো ধাতু দুর্বলতা ধ্বজভঙ্গ হয়ে গেছে হ্যাঁ এই ওষুধটি আমার বাবা তৈরি করতেন ছোটবেলায় দেখেছি আমার প্রতিবেশী একজন ছিলেন তিনি বিবাহিত জীবনে সার্ভিস করা অবস্থায় বিয়ে করলেন কিন্তু তার এই রোগটি ছিল কিছুতেই কোনো সন্তানাদি হয় না তখন বাবাকে এসে ধরল তো বাবা এই শিমুল প্রথমে প্রয়োগ করেছে হলো না তখন এই তিনটে উপাদান মিশ্রণ করে তাকে খাইয়ে দিয়েছিল পরবর্তী সময় তার চারটে বাচ্চা হয় হুম আমরা দেখেছি একটি ছেলে এবং তিনটি মেয়ে হয় এবার খাওয়ার পদ্ধতিটা দেখে দু চামচ পূর্ণ করে দু চামচ নিলাম এবার এটার সাথে চিনি দেওয়া যেতে পারে এক চামচ হ্যাঁ এক চামচ চিনি মিশ্রণ করা করা যেতে পারে এর সাথে এখন কেউ খেজুর গুঁড়া হ্যাঁ এই যে এটা শুকনা খেজুর এটাকে খোরমা বলা হয় হ্যাঁ শুকনা খেজুরটা আমরা ব্লিন্ডারে গুঁড়া করে নিয়েছি এটা আরও মিশ্রণ করে নেওয়া যায় হ্যাঁ এই লেবার অসুবিধা নেই হ্যাঁ এটার সাথে মিশ্রণ করা যায় এবার হুম এখন কথা হচ্ছে মূল কাজ হচ্ছে এই তিনটে চূর্ণে এ চিনি বা খেজুর বা মধু হ্যাঁ এই দুধের সাথে মিশ্রণ করা সেটা হচ্ছে সাদের স্বাদের জন্যে বা আপনি মিষ্টির গুঁড়াও নিতে পারেন এটা স্বাদের ক্ষেত্রে এখন যাদের ডায়াবেটিস আছে তারা এই চিনি বা গুঁড়া এগুলো মেশানো যাচ্ছে না তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে খেজুর হয়তো একটা দিয়ে নিয়ে খেলেন বা না দিলেও কোনো অসুবিধা নাই হ্যাঁ তো এবার আমরা এটাতে সামান্য যেহেতু অল্প স্বাদ চাই এটা মিশ্রণ করে নেন একটু খেজুর এবার এটাকে ঘুটে নিতে হবে সুন্দর করে যাতে মিশে যায় যেহেতু গুড়া পাউডার হ্যাঁ এখন কথা হচ্ছে কি এটা খাওয়া যায় কি না তার প্রমাণ আমি নিজে আপনাদের জন্যে আমি খাবো খেয়ে দেখিয়ে দেব যে খাওয়া যায় কি না আর যেহেতু আমার কোনো প্রয়োজন নেই আমার তো যৌন ক্ষমতা কম নেই যথেষ্ট আছে হ্যাঁ ফর্টি ফাইভের দিকে সিক্সটি ফাইভের দিকে এস তো আমার শক্তি কম নেই যেহেতু যোগ করি সেই জন্য আপনাদের বলি যোগ করতে যেহেতু আপনার যারা করতে পারছেন না অলরেডি ডিসঅর্ডার হয়ে গেছেন তাদের জন্য আমি খাচ্ছি হ্যাঁ তাদের তারা খেয়েও উপকার পারবেন সেই উপকারতে যেহেতু আমার পূর্বপুরুষ বাবা বা দাদা ঠাকুর দাদারা করে মানুষকে সেবা করে গেছেন আমি আপনাদের সেবার জন্যে ইউটিউবে এসছি ইউটিউব আমাদের সহযোগিতা করছে আপনাদের উপকার জন্যে সাধারণ মানুষের উপকার জন্যে এবং সাধারণ মানুষের জন্য আছি সবসময় যতদিন পৃথিবীতে বেঁচে আছি ততদিন মানুষের কল্যাণের জন্য করে যাব আশা করি এটা উষ্ণ উষ্ণ গরম জল উষ্ণ গরম দুধ কিন্তু উষ্ণ গরম দুধে খেলে এবং এতে কোনো হজমের গন্ডগোল হবে না এখন যাদের দুধে হজম হয় না তারা উষ্ণ গরম পানি খেতে পারেন বা যেটা স্কিম মিল্ক বলা হয় মানে শর্ট ছাড়া ফ্যাট ফ্রি দুধ সেটাতেও মিশ্রণ করে খেতে পারেন তাতেও উপকার হবে কিন্তু তবে দুধটা খেলে সব থেকে বেটার হয় ফ্যাট ফ্রি দুধ খাবেন কোনো অসুবিধা নেই তাহলে দুজন খাচ্ছি খুব ভালো কিন্তু সার বেশ ঝাঁজালো আছে হ্যাঁ অশ্বগন্ধার কারণে যখন ঝাঁজ লাগছে হ্যাঁ আমি কিন্তু মিষ্টি সারে সামান্য একটু খেজুর দিয়েছি কোনো অসুবিধা নাই খাচ্ছি এবং শরীরে বল বৃদ্ধি হয় হ্যাঁ যাদের স্বপ্ন দোষ হতে অবস্থা খারাপ হয়ে গেছেন তারাও খাবেন অবশ্যই মানে শুক্র খরচ শুক্রের যত রকম দোষ হ্যাঁ শুক্র নিজে তৈরি হবে আবার নতুন করে বীজ তৈরি হবে নয় সন্তান উৎপাদন হবে কি করে পূর্ববর্তী জেনারেশনের জন্যে খেয়ে ফেললাম আপনাদের জন্যে ঠিক আছে এখন হতে হচ্ছে আপনাদের জন্য তো খেলাম ইউটিউবে কিন্তু অনেক রকম কিছু দেখেছেন মিশ্রণ আমি সহজ উপায়টা দেখিয়ে দিলাম যাতে আপনাদের কল্যাণ হয় হ্যাঁ আর আপনাদের জন্য কিন্তু খেলাম একদম গ্লাস শেষ করে ফেলেছি সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনার জন্য প্রভুর কাছে সবস্ক্রাইব করি আদ করি প্রভু আপনাদের ভালো রাখু বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি অবশ্যই লাইক করুন আর এই অন্যান্য মিডিয়া সাইটে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া অপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে লিখে জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলটক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল অ্যাকাউন্টটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন